সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। শুরু করছি আজকের বাংলা টিভি সংবাদ, সাথে থাকব আমি মাহফুজুর রহমান। আর শুরুতে জানিয়ে দিচ্ছি আজকের প্রধান প্রধান সংবাদের শিরোনামগুলো। ব্রেক্সিট নেগোসিয়েশনের শুরুতেই ইউরোপীয় দেশগুলোতে থাকা ব্রিটিশ নাগরিকদের অবস্থান নিয়ে নিশ্চয়তা চান প্রধানমন্ত্রী থেরেসা মে। ব্রিটেনে তৈরি ক্লাস্টার বোমা ইয়েমেন যুদ্ধে ব্যবহৃত হচ্ছে বলে নিশ্চিত করেছে ব্রিটিশ সরকার, উদ্বেগ জানিয়েছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। নতুন নাগরিকত্ব আইন কার্যকর হলে অনেকে নাগরিকত্ব হারাতে পারেন বলে শঙ্কা জানিয়েছেন বিশেষজ্ঞরা, সংবিধান বিরোধী বলছেন আইনজীবীরা। সার্কভুক্ত দেশগুলোর মধ্যে বর্তমানে 3 কোটিরও বেশি গ্রাহক মোবাইলে প্রতিদিন গড়ে 700 কোটি টাকা লেনদেন করছে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। তুরস্কের রাজধানী আঙ্কারায় এক আলোকচিত্র প্রদর্শনীতে রাশিয়ার রাষ্ট্রদূত আন্দ্রেই কালভকে গুলি করে হত্যা করেছে হত্যাকারী আটক। শুনছিলেন শিরোনাম, এবারে নিয়ে যাচ্ছি বিস্তারিত সংবাদে। ব্রেক্সিট নেগোসিয়েশনের শুরুতেই ইউরোপীয় দেশগুলোতে থাকা ব্রিটিশ নাগরিকদের অবস্থান নিয়ে নিশ্চয়তা চান প্রধানমন্ত্রী থেরেসা মে। সোমবার পার্লামেন্টে দেওয়া এক বিবৃতিতে তিনি ব্রেক্সিট আলোচনায় সরকারের পরিকল্পনার বিস্তারিত জানাতে অস্বীকৃতি জানান। তবে আনুষ্ঠানিক আলোচনা শুরুর কিছু সময় পূর্বে সরকার ব্রেক্সিট পরিকল্পনা প্রকাশ করতে পারে বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী। এ সময় এমপিরা ব্রিটেনে থাকা ইইউ নাগরিকদের ব্রেক্সিটের পরও এদেশে বসবাস করার অধিকার বজায় রাখতে প্রধানমন্ত্রীর প্রতি দাবি জানান। এদিকে লেবার নেতা জেরেমি কর্বিন সরকারকে প্রতীকী বলে বিদ্রুপ করে বলেন, সরকার ব্রেক্সিট নিয়ে নানামুখী বক্তব্য দিচ্ছে। ব্রিটেনে তৈরি ক্লাস্টার বোমা ইয়েমেন যুদ্ধে ব্যবহৃত হচ্ছে বলে নিশ্চিত করেছে ব্রিটিশ সরকার। ডিফেন্স সেক্রেটারি মাইকেল ফেলন পার্লামেন্টে জানান, 80-এর দশকে সৌদি আরব ব্রিটেন থেকে যেসব ক্লাস্টার বোমা কিনেছিল সেগুলো এখন ব্যবহার করা হচ্ছে। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল অভিযোগ করেছে, জানুয়ারিতে সৌদি সীমান্তের 6 কিলোমিটার দূরে ইয়েমেনের ভেতর আল খাদ্রা গ্রামে ক্লাস্টার বোমা ব্যবহার করা হয়েছিল। সংস্থাটি এ ঘটনায় উদ্বেগ জানিয়ে ব্রিটেনকে রিয়াদের কাছে অস্ত্র বিক্রি বন্ধ করার অনুরোধ জানিয়েছে। 2011 সাল থেকে এ ধরনের বোমা বিক্রি নিষিদ্ধ করা হলেও মাইকেল ফেলন জানিয়েছেন, ব্রিটেন 1989 সালের পর সৌদি আরবের কাছে আর কোনো ক্লাস্টার বোমা বিক্রি করেনি। এটিএন বাংলা ইউকের উদ্যোগে রবিবার মহান মুক্তিযুদ্ধের প্রেরণাদায়ী 13টি বাছাই করা গান নিয়ে শতকণ্ঠে মুক্তির গান অনুষ্ঠিত হয়েছে। পূর্ব লন্ডনের রয়্যাল রিজেন্সি হলে সন্ধ্যা 7টা থেকে শতাধিক নবীন প্রবীণ শিল্পী মুক্তিযুদ্ধের 13টি জনপ্রিয় গান একসঙ্গে একই মঞ্চে গেয়ে শোনান। এসব শিল্পীদের কেউ কেউ মুক্তিযুদ্ধ করেছেন, কেউ কেউ দেখেছেন, আবার কেউ কেউ বাঙালির সর্বশ্রেষ্ঠ এ অর্জনের উত্তরাধিকার বহন করছেন। শিল্পীদের মধ্যে ছিলেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী মাহমুদুর রহমান বেনু, বীর মুক্তিযোদ্ধা শাহ এনাম, প্রবীণ সঙ্গীত শিল্পীদের মধ্যে হিমাংশু গোস্বামী, আলাউর রহমান, লুসি রহমান, গৌরী চৌধুরী, ফজলুল বারী বাবু। তেমনি ছিলেন ব্রিটেনে বেড়ে ওঠা নাহিয়ান পাশা, রাফা হক ও প্রপা রেজওয়ান আনোয়ারের মতো এই প্রজন্মের শিল্পীরাও। এটিএন বাংলা ইউকের আয়োজনে পুরো অনুষ্ঠান পরিচালনায় ছিলেন উর্মি মাঝার। সমবেত সঙ্গীত নির্দেশনায় ছিলেন ডক্টর ইমতিয়াজ আহমেদ। অনুষ্ঠানের শুরুতে বাংলাদেশের প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা এবং লন্ডনে বসবাসরত বঙ্গবন্ধুর ছোট মেয়ে শেখ রেহানার লিখিত বাণী শোনানো হয়। বক্তব্য রাখেন এটিএন বাংলা ইউকের সিইও হাফিজ আলম বক্স এবং এমডি সুফি মিয়া। নাগরিকত্ব আইন নামে নতুন একটি আইন করতে যাচ্ছে সরকার, এরই মধ্যে যার অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। এ আইনে নাগরিকত্ব পাওয়ার ক্ষেত্রে যোগ করা হয়েছে বেশ কয়েকটি নতুন ধারা। তবে নতুন আইনটি কার্যকর হলে অনেকে নাগরিকত্ব হারাতে পারেন বলে শঙ্কা জানিয়েছে বিশেষজ্ঞরা, আর আইনজীবীরা বলছেন আইনটি সংবিধান বিরোধী। বিস্তারিত আরও থাকছে রিপোর্টে। নতুন নাগরিকত্ব আইন করতে যাচ্ছে বাংলাদেশ, এরই মধ্যে যা অনুমোদন পেয়েছে মন্ত্রিসভায়। কিন্তু প্রস্তাবিত আইনের কিছু ধারা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। নাগরিকত্ব আইনে বলা হয়েছে, জন্মসূত্রে কেউ বাংলাদেশে নাগরিক হতে পারবেন না যদি তার বাবা মা বিদেশি শত্রু হন। কিন্তু বিদেশি শত্রু বলতে আসলে কী বোঝানো হয়েছে তা পরিষ্কার নয়। আবার কারো পিতামাতা যদি বিদেশি কোনো সামরিক, আধা সামরিক বা অন্য কোনো বিশেষ বাহিনীতে যোগ দিয়ে বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধ করেন বা দেশবিরোধী কোনো কর্ম
কর্মকাণ্ডে যুক্ত থাকেন তিনিও নাগরিকত্ব পাবেন না। ফলে মুক্তিযুদ্ধে মানবতার বিরুদ্ধে অপরাধে অভিযুক্ত বা সাজাপ্রাপ্তদের সন্তানরা এই আইনের বলে বাংলাদেশের নাগরিকত্ব হারাবেন কিনা তা পরিষ্কার নয়। আবার দেশবিরোধী কর্মকাণ্ড বলতে কি বোঝায় তারও ব্যাখ্যা নেই। এখানে পিতা বা পিতামহের কর্মকাণ্ডের জন্য সন্তানকে দায়ভার গ্রহণ করতে হচ্ছে, যেটা কোনো সময় কোনো আইনেই যেটা হওয়া বাঞ্ছিত না, কাঙ্ক্ষিত না। ছিটমহলবাসী তাদের ব্যাপারে বলা হচ্ছে, মানে যাদের বেলা এটা প্রযোজ্য হবে, যে যারা রেজিস্টার্ড হয়েছেন বিশেষ সময়ে কেবল তারাই বাংলাদেশের নাগরিকত্ব পাবেন। তো যারা বিভিন্ন কারণে ওই রেজিস্ট্রেশনটা করেননি তাদের তাহলে কি কি দাঁড়াবে? বাংলাদেশের বিরুদ্ধে কর্মকাণ্ড যে কোনটা সেটা তো এখানে সুনির্দিষ্টভাবে বলা হয়নি। দ্বিতীয় কথা, এই কর্মকাণ্ড হয়েছে কি হয় নাই সেটা কারা নির্ধারণ করবে সেই বিষয়টাও বলা হয়নি। তো এখানে একটা বড় ঝুঁকি রয়ে যায় যে কোনো সময় যে কোনো একজন আমলা ঠিক করে নিতে পারেন যে কালকে আপনি, আজকে আমি, ওনার পছন্দ হয়নি, আমাদেরকে এগুলোর মধ্যে ফেলে দেবেন। আইনের খসড়ায় বলা হয়েছে দ্বৈত নাগরিকরা সংসদ সদস্য, রাষ্ট্রপতি, সুপ্রিম কোর্টের বিচারপতি হওয়া সহ পাঁচটি অধিকার ভোগ করতে পারবেন না। আরও বলা হয়েছে বিদ্যমান আইন, রায়, দলিল, ডিক্রিতে যাই থাকুক না কেন, নতুন এই নাগরিকত্ব আইন প্রাধান্য পাবে, যাকে সংবিধান পরিপন্থী মনে করেন বিশেষজ্ঞরা। একবার নাগরিক হবার পরে সমান অধিকার তিনি ভোগ করতে পারবেন, কিন্তু আমাদের সংবিধানেও তাই রয়েছে যে প্রতিটি নাগরিকই সমান অধিকার ভোগ করবে। প্রথম এবং দ্বিতীয় শ্রেণী দুই ধরনের নাগরিক এখানে তৈরি করা হচ্ছে, যেটাকে আমরা মনে করি যে প্রিন্সিপাল অফ ন্যাচারাল জাস্টিসের বাইরে। আমাদের সংবিধান অনুযায়ী আমাদের মৌলিক অধিকারের ব্যাখ্যা দেওয়া বা মৌলিক অধিকার প্রয়োগ করার ক্ষেত্রে মূল প্রতিষ্ঠান হচ্ছে কিন্তু আমাদের আদালত, সেটা সংসদ না। আইনে বলা হয়েছে জনস্বার্থে ফৌজদারি কার্যবিধি অনুযায়ী যে কোনো ব্যক্তি বা পুলিশ এই আইনের অধীনে কোনো অপরাধ হলে সংশ্লিষ্ট থানায় বা আদালতে মামলা করতে পারবেন, আর এই আইন কার্যকর হলে বাতিল হয়ে যাবে 1951 সালের নাগরিকত্ব আইন এবং 1972 সালের বাংলাদেশ নাগরিক। নির্বাচন কমিশন গঠনে রাষ্ট্রপতির সাথে বিএনপির আলোচনা নিয়ে যারা সংশয় প্রকাশ করে ইতিহাসে তারা কলঙ্কিত হয়ে থাকবে বলে মন্তব্য করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সোমবার নয়াপল্টনে দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি একথা জানান। এ সময় তিনি আরও অভিযোগ করেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপি প্রার্থীর পক্ষে গণজোয়ারে ভীত সরকারি দলের ক্যাডারদের পদচারণা বেড়ে গেছে। সহিংস পরিস্থিতি এড়াতে স্থানীয় প্রশাসন ও নির্বাচন কমিশন নীরব ভূমিকা পালন করছে বলেও অভিযোগ তার। এই বর্তমান নির্বাচন কমিশনের মেয়াদে সর্বশেষ এই নির্বাচন অবাধ ও সুষ্ঠু করার মাধ্যমে কমিশনকে কলঙ্কের বোঝা না বাড়ানোর ও আহ্বান জানান রিজভী আহমেদ। বিএনপির মাননীয় চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নেতৃত্বে স্ট্যান্ডিং কমিটির যে দলটি গেছে বিএনপির, সেখানে স্বয়ং রাষ্ট্রপতি, মহামান্য রাষ্ট্রপতি বলেছেন যে এটা একটা খুব ভালো উদ্যোগ, গঠনমূলক, এবং এটাকে তিনি সাধুবাদ দিয়েছেন। শাসক দলের সাধারণ সম্পাদক, উনি সংশয় আছে, এখানে কোনো সংশয়ের কথা বলে, বিতর্কিত কোনো কথা বলে তারা যদি যান তাহলে মানুষের কাছে তারা দিনকে দিন কলঙ্কিত হবেন, ধিকৃত হবেন। সংবাদের এ পর্যায়ে যাচ্ছে বিরতিতে, ফিরে এসে অন্যান্য সংবাদের সাথে আরও যা থাকবে। সার্কভুক্ত দেশগুলোর মধ্যে বর্তমানে 3 কোটিরও বেশি গ্রাহক মোবাইলে প্রতিদিন গড়ে 700 কোটি টাকা লেনদেন করছে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। তুরস্কের রাজধানী আঙ্কারায় এক আলোকচিত্র প্রদর্শনীতে রাশিয়ার রাষ্ট্রদূত আন্দ্রেই কার্ভকে গুলি করে হত্যা, হত্যাকারী আটক। বিরতির পর আরও একবার স্বাগত জানাচ্ছি বাংলা টিভি সংবাদে। আর শুরুতেই বাংলাদেশ প্রসঙ্গ। সার্কভুক্ত দেশগুলোর মধ্যে মোবাইলে আর্থিক সেবা প্রদানের ক্ষেত্রে বাংলাদেশের ব্যাংকগুলো রেকর্ড সংখ্যক গ্রাহক তৈরি করতে সক্ষম হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। 2016 সালের জুন মাসের হিসেবে বর্তমানে 3 কোটিরও বেশি গ্রাহক মোবাইলে প্রতিদিন গড়ে 700 কোটি টাকা লেনদেন করছে। সোমবার রাজধানীর একটি হোটেলে সার্ক অঞ্চলে মোবাইল ব্যাংকিং সেবার প্রভাব শীর্ষক এক সেমিনারে এসব তথ্য জানানো হয়। এ সময় বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির এখাতে সাইবার ঝুঁকি এড়াতে সংশ্লিষ্ট পক্ষকে একযোগে কাজ করার আহ্বান জানান। বিস্তারিত জানাচ্ছেন হাসান সাফায়েত। অর্থ লেনদেন প্রক্রিয়া দ্রুত ও সহজ হওয়ায় কার্যক্রম শুরুর কয়েক বছরের মাথায় গ্রাহকদের মাঝে অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠেছে মোবাইল ব্যাংকিং সেবা। বর্তমানে 18টি ব্যাংক সারা দেশে 6 লাখের মতো এজেন্টের মাধ্যমে দৈনিক গড়ে প্রায় 700 কোটি টাকা লেনদেন করছে।
এই প্রেক্ষাপটে সার্ক অঞ্চলে মোবাইল ব্যাংকিং সেবার প্রভাব নিয়ে এই সেমিনারের আয়োজন করে বাংলাদেশ ব্যাংক। এ সময় এখাতের সাফল্য তুলে ধরেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির। মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসেস টেকিং ইনটু অ্যাকাউন্ট দি অ্যাডভান্টেজেস অফ র্যাপিডলি গ্রোয়িং মোবাইল ফোন ইউজার্স ইন হিউজ নাম্বারস অ্যান্ড ওয়াইড কভারেজ অফ মোবাইল নেটওয়ার্ক অপারেটরস হুইচ মেড দ্য ডেলিভারি চ্যানেল অ্যান ইম্পর্টেন্ট টুল ফর এক্সটেন্ডিং ব্যাংকিং সার্ভিসেস টু দি আনব্যাংকড। মোবাইল ব্যাংকিং এর প্রসারের সঙ্গে সঙ্গে এখাতে ঝুঁকিও বাড়ছে জানিয়ে গভর্নর বলেন, সেবাদানকারী প্রতিষ্ঠান ও সাধারণ গ্রাহকের পারস্পরিক সহযোগিতায় পারে তা রোধ করতে। With growing threats of financial frauds and scams, all of the MFS stakeholders must come to a close cooperation to combat any potential loopholes in anti-money laundering, and we must confront this with our combined initiative. এ সময় মোবাইলে অর্থ লেনদেনে গ্রাহককে তুলনামূলক বেশি অর্থ খরচ করতে হচ্ছে স্বীকার করে কেন্দ্রীয় ব্যাংকের ডেপুটি গভর্নর শীতাংশু কুমার সুর চৌধুরী বলেন, সেবা প্রদানকারী প্রতিষ্ঠানগুলোর মধ্যে সুস্থ প্রতিযোগিতার মাধ্যমে লেনদেন ব্যয় কমে আসতে পারে। Cost will automatically will come down if the fair competition grows among the telcos, among the bank and telcos. সার্কভুক্ত দেশগুলোতে বিভিন্ন পদ্ধতিতে মোবাইল ব্যাংকিং চললেও বাংলাদেশে এর ব্যাপ্তি সবচেয়ে এগিয়ে বলেও সেমিনারে জানানো হয়। হাসান সাফায়াত, বাংলা টিভি, ঢাকা। সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির 50 বছর পূর্তি উদযাপন অনুষ্ঠানের লোগো আনুষ্ঠানিকভাবে উন্মোচন করা হয়েছে। সোমবার সন্ধ্যা 7:30 চেম্বার কনফারেন্স হলে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সিলেট চেম্বারের সভাপতি সালাউদ্দিন আলী আহমেদের সভাপতিত্বে চেম্বারের প্রাক্তন সভাপতি, সিনিয়র সহসভাপতি, সহসভাপতি উপস্থিত ছিলেন। স্বাগত বক্তব্যে চেম্বার সভাপতি বলেন, সিলেটের ব্যবসায়ীদের ঐতিহ্যবাহী সংগঠন সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সগৌরবে 50 বছর অতিবাহিত করেছে। 50 বছর পূর্তি উদযাপন অনুষ্ঠানে আহ্বায়ক খন্দকার শিপার আহমদ বলেন, 50 বছর পূর্তি উদযাপন অনুষ্ঠানে দেশ বিদেশের বিশিষ্টজনেরা উপস্থিত থাকবেন। বক্তব্য রাখেন সিলেট চেম্বারের প্রাক্তন সভাপতি এম এ মুমিন, এম এ সালাম চৌধুরী, প্রাক্তন সিনিয়র সহসভাপতি শাহ আলম, সিলেট প্রেস ক্লাবের সভাপতি ইকরামুল কবির সহ আরও অনেকে। বিশ্বনাথের দৌলতপুর ইউনিয়নে একসাথে প্রায় 7 কিলোমিটার রাস্তা পাকাকরণের কাজ চলছে। গত শনিবার বিকেলে দুর্জাকাপন ঈদগাহ মাঠে আব্দুর শহীদের সভাপতিত্বে এবং জাতীয় পার্টি নেতা নাজমুল ইসলাম চৌধুরী এবং বিভাংশু গুণের যৌথ পরিচালনায় রাস্তা পাকাকরণ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সিলেট 2 আসনের সংসদ সদস্য ও জাতীয় পার্টির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ইয়াহিয়া চৌধুরী এহিয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য প্রবাসী শামে মাহমুদ চৌধুরী, বিশ্বনাথ উপজেলা জাতীয় পার্টির সাবেক সভাপতি এস এম আরস আলী বাবলু, সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক হাজি সিতাব আলী, জেলা জাতীয় পার্টির সাবেক সদস্য এম এ রব, যুগ্ম আহ্বায়ক মনোহর আলী, আব্দুল হান্নান, এ কে এম দুলাল, জয়নাল আবেদিন সহ আর অনেকে। বিশ্বনাথ ডিগ্রি কলেজে কানাডা বাংলাদেশ এডুকেশন ট্রাস্ট সিবিইটির অর্থায়নে এবং সেবামূলক সংগঠন সুরভির সহযোগিতায় কলেজের মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান করা হয়েছে। আমাদের বিশ্বনাথ প্রতিনিধি নাজমুল ইসলাম মকবুল জানান, কলেজ অধ্যক্ষ মোহাম্মদ সিরাজুল হকের সভাপতিত্বে ও অধ্যাপক কবি মোহাম্মদ শাহাদাত আলিমের পরিচালনায় কলেজ অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কানাডা বাংলাদেশ এডুকেশন ট্রাস্টের সাধারণ সম্পাদক ফখরুজ্জামান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাবেক জজ মোহাম্মদ আব্দুল মতিন, কলেজের অধ্যাপক কবি তাপসী চক্রবর্তী লিপি, মোহাম্মদ মানিক মিয়া, আনবীর রায় সহ আর অনেকে। কোরআন তেলাওয়াত করেন কলেজের প্রভাষক রোকনুজ্জামান। প্রথমবারের মতো ব্রিটেনে বিজয় মেলার আয়োজন করা হয়েছে। সংস্কৃতিকর্মী মীরা বড়ুয়ার উদ্যোগে রবিবার পূর্ব লন্ডনের রয়্যাল রেজেন্সি হলে দুপুর 12টা থেকে চলা এই বিজয় মেলা ছিল নাচ, গান, কবিতা আবৃত্তি, স্মৃতিচারণ আর রণাঙ্গনের মুক্তিযোদ্ধাদের সম্মাননা। অতিথিদের মধ্যে ছিলেন বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টার নাদিম কাদির, বিমানের কান্ট্রি ম্যানেজার শফিকুল ইসলাম, জেএমজি কার্গোর এমডি মনির আহমেদ, মুক্তিযোদ্ধা আজিজুল হক কামাল, মুক্তিযোদ্ধা সৈয়দ আব্দুল মাবুদ, শিব্বির আহমদ, ডাক্তার সৈয়দ গিয়াসউদ্দিন আহমেদ, স্মৃতি আজাদ, মমতাজ খান, কাউন্সিলর আয়েশা চৌধুরী, এম এ হান্নান সহ কমিউনিটির নেতৃবৃন্দ। সবাইকে বিজয় দিবসের শুভেচ্ছা।
আজকের এই দিনে প্রথমেই কিন্তু স্মরণ করছি আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, যিনি আমাদের দেশটাকে দিয়ে গেছেন। আজকে আমরা যে বাঙালি এই লন্ডনে বসে আমরা মাথা উঁচু করে থাকছি, কেন থাকছি, উনি দেশটা দিয়ে গেছেন। সো আমরা নিশ্চয়ই তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাচ্ছি আজকে। এর সাথে সাথে আমি বলবো যে শুধু বিজয়মালা করলে হবে না, বিজয় দিবস করলে হবে না, বঙ্গবন্ধুর যে আদর্শ, বঙ্গবন্ধুর যে চেতনা, মুক্তিযুদ্ধের চেতনা, সেটাকে আমাদের নতুন প্রজন্মকে শিক্ষা দিতে হবে। একটা বিজয় আমাদের দেশ এসছে, সামনের বিজয় অনেক কঠিন। আমাদের অর্থনৈতিক বিজয়ে আমাদের আরও গৌরবের বাংলার, যেটা সোনার বাংলা, যেটা আমাদের বঙ্গ উঠেছে, সেটা গড়ার জন্য সেই কাজটা আমরা সবাই করে যাবো, এটি আশা করব। বাংলাদেশের 45তম মহান বিজয় দিবস উপলক্ষে স্বাধীনতা ও বিজয়ের জন্য জীবন উৎসর্গকারী মুক্তিযোদ্ধাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করেছে যুক্তরাজ্যের সাসেক্স বিএনপি। রবিবার সাসেক্সের দি গ্যাঞ্জেস রেস্টুরেন্টে আয়োজিত সভাটি সাসেক্স বিএনপি সভাপতি হাজি রফিক মিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক তাহেরউদ্দিন আজিজের পরিচালনায় অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন যুক্তরাজ্য বিএনপির সহসভাপতি গোলাম রাব্বানি সোহেল, সাসেক্স বিএনপির সিনিয়র সহসভাপতি তফুজ্জুল হোসেন, সহসভাপতি আব্দুল মান্নান আব্দুল মানিক, মিলিক মিয়া চৌধুরী, আব্দুল মান্নান লুৎফর, সাংগঠনিক সম্পাদক বখতিয়ার খান, প্রচার সম্পাদক জিল্লুর রহমান আতর, বদিউল আলম সহ আরও অনেকে। অনুষ্ঠান শেষে মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত পরিচালনা করেন মাওলানা আবদুল্লাহ আল মাহমুদ। পূর্ব লন্ডনের পপুলার সেন্ট্রাল মসজিদের উদ্যোগে প্রতি বছরের ন্যায় এবারও ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদযাপন করা হয়েছে। গত শনিবার মসজিদের মেইন হল রুমে অনুষ্ঠিত এ মাহফিলে এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ সহ বিপুল সংখ্যক মুসল্লি উপস্থিত ছিলেন। মসজিদের ইমাম ও খতিব হাফিজ আব্দুল শহীদের সভাপতিত্বে এবং শেখ মনোয়ার হোসেনের পরিচালনায় এতে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন আল্লামা সোহেল আহমদ সিদ্দিকী আল আজহারি। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন ব্রিকলেন জামে মসজিদের খতিব মাওলানা নজরুল ইসলাম। প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন দারুল হাদিস লুতিফিয়া লন্ডনের ভাইস প্রিন্সিপাল মাওলানা আব্দুল কাহার। এছাড়াও বক্তব্য রাখেন শ্যাডওয়েল মসজিদের ইমাম এবং খতিব মাওলানা নুরুল ইসলাম। বার্মিংহামের বাংলাদেশ মাল্টিপারপাস সেন্টারে বাংলাদেশ জাতীয় দিবস উদযাপন কমিটি বার্মিংহামের উদ্যোগে এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। আমাদের মিডল্যান্ডস প্রতিনিধি মোহাম্মদ আলী জানান, অনুষ্ঠানের শুরুতেই বার্মিংহামের কেন্দ্রীয় শহীদ মিনারে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। সংগঠনের সভাপতি আলহাজ কামরুল হাসান চুন্নুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল কাদের আবুলের সঞ্চালনায় অনুষ্ঠানে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন প্রবাসে মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক আব্দুল রশিদ ভূঁইয়া। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক রাষ্ট্রদূত তোজাম্মেল টনি হক এমবিই এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রবীণ কমিউনিটি নেতা আলহাজ নাসির আহমেদ। সভায় লাখো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত মহান স্বাধীনতা যুদ্ধে বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের পাশাপাশি বাংলাদেশের বাহিরে থেকেও যারা বিভিন্নভাবে সহযোগিতা করেছেন তাদেরকে প্রবাসী মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি প্রদানের দাবি জানানো হয়। অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে আরও বক্তব্য রাখেন সংগঠনের সহসভাপতি মফিজ খান, গোলাম মোস্তফা যুবরাজ, বাংলা কাগজের ডাইরেক্টর খসরু খান, মুমিনুর রহমান, বদরুন্নেসা পাশা সহ আর অনেকে। মহান বিজয় দিবস উপলক্ষে স্পেনের কাতালোনিয়া জাতীয়তাবাদী দল বিএনপি আয়োজন করেছে এক আলোচনা সভার। আমাদের স্পেন প্রতিনিধি লোকমান হোসেন জানান, গত শনিবার বার্সেলোনার স্থানীয় একটি হলে সংগঠনের সভাপতি শফিউল আলম শফির সভাপতিত্বে এবং সাংগঠনিক সম্পাদক মামুন রহমানের পরিচালনায় এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আজমান আলী, হাবিবুল্লাহ আনিস, এ আর লিটু, আলমগীর তাজ, সাজ্জাদুর রহমান সহ আর অনেকে। বক্তারা বলেন, বর্তমানে বাংলাদেশ গণতান্ত্রিকভাবে সম্পূর্ণ পরাধীন, তাই স্বাধীন এবং সার্বভৌম এ রাষ্ট্রের জন্য আরেকটি বিজয়ের প্রয়োজন। 16 ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা ও বিজয় দিবস উদযাপন করেছে মক্কা আওয়ামী পরিষদ ও আওয়ামী লীগ। আলোচনা সভায় মক্কা আওয়ামী পরিষদের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফার পরিচালনায় সভায় উপস্থিত ছিলেন সংগঠনের সহসভাপতি হাজি সেলিম, সহসভাপতি জসিমউদ্দিন, কাশেম আলী। সভায় বক্তব্য দেন আব্দুল খালেক, ইকবাল মিয়া, মোহাম্মদ আফসার, শেখ বদরুল কালাম, শফিকুর রহমান সহ আর অনেকে। বক্তারা বলেন, 1971 সালে মুক্তিযুদ্ধের সময় যারা বাংলাদেশের বিরোধিতা করেছে তাদের সবার বিচার বাংলার মাটিতেই করতে হবে। এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ। তুরস্কের রাজধানী আঙ্কারায় এক আলোকচিত্র প্রদর্শনীতে রাশিয়ার রাষ্ট্রদূত আন্দ্রেই কার্ভকে গুলি করে হত্যা করা হয়েছে।
সোমবার স্থানীয় সময় সন্ধ্যায় আঙ্কারার এক গ্যালারিতে সাংবাদিক এবং অতিথিদের সামনেই এই হত্যাকাণ্ড ঘটে বলে আন্তর্জাতিক গণমাধ্যমের খবর। আঙ্কারার মেয়রের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, ওই অস্ত্রধারী তুরস্কের পুলিশ বাহিনীর একজন সদস্য, যিনি ওই সময় দায়িত্বে ছিলেন না। তুর্কিদের চোখে রাশিয়া শিরোনামে একটি আলোকচিত্র প্রদর্শনী উপলক্ষে ওই গ্যালারিতে অতিথি ছিলেন কার্ভ। টুইটারে আসা ভিডিওতে দেখা যায়, অনুষ্ঠানে বক্তৃতা করার সময় সুবিশি এক অস্ত্রধারী পেছন থেকে একটানা কয়েকটি গুলি করে এবং রাশিয়ার রাষ্ট্রদূত মেঝেতে লুটিয়ে পড়েন। বিবিসি জানিয়েছে, গুলি করার পর অস্ত্রধারী তুর্কি ভাষায় চিৎকার করে বলছিলেন, আলেপ্পোর কথা মনে রেখো, সিরিয়ার কথা মনে রেখো। এবারে খেলার খবর। পাহাড় সমান রান সংগ্রহ করে প্রথম ইনিংস ঘোষণা করেছে স্বাগতিক ভারত। চেন্নাইয়ের পাঁচ ম্যাচ সিরিজের পঞ্চম এবং শেষ টেস্টের চতুর্থ দিনে ইংল্যান্ডের প্রথম ইনিংসে 477 রানের জবাবে করুণ নায়ারের কেরিয়ারের প্রথম ট্রিপল সেঞ্চুরিতে 7 উইকেটে 759 রানের বিশাল স্কোর গড়ে ইনিংস ঘোষণা করে কোহলির দল। টিম ইন্ডিয়ার প্রথম ইনিংসে 282 রানে পিছিয়ে থেকে ইংলিশদের সংগ্রহ বিনা উইকেটে 12 রান। আগের দিনের 4 উইকেটে 391 রান নিয়ে চতুর্থ দিনে ভালো শুরুর ইঙ্গিত দিয়েও ব্যক্তিগত 29 রানে আউট হন মুরালি বিজয়। এরপর ষষ্ঠ উইকেটে অশ্বিনের সঙ্গে 181 রানের জুটি গড়ার পাশাপাশি কেরিয়ারের তৃতীয় টেস্টে সেঞ্চুরি তুলে নেন করুণ নায়ার। অশ্বিন কেরিয়ারের 10ম 50 করে ব্যক্তিগত 67 রানে আউট হলেও এক প্রান্তে অবিচল থেকে দারুণ ব্যাটিং করেন করুণ নায়ার। সবশেষে আবহাওয়া সংবাদ। মঙ্গলবার ইংল্যান্ড এবং ওয়েলসের আকাশ মেঘলা থাকবে। স্কটল্যান্ড এবং নর্দার্ন আয়ারল্যান্ডের আকাশও মেঘলা থাকবে। এবারে দেখে নিন ব্রিটেনের প্রধান কয়েকটি শহরের মঙ্গলবারের সম্ভাব্য তাপমাত্রা। এই ছিল আমাদের আজকের বাংলা টিভি সংবাদের আয়োজন। তবে শেষ করার আগে শিরোনামগুলো আরও একবার জানিয়ে দিচ্ছি। ব্রেক্সিট নেগোসিয়েশনের শুরুতেই ইউরোপীয় দেশগুলোতে থাকা ব্রিটিশ নাগরিকদের অবস্থান নিয়ে নিশ্চয়তা চান প্রধানমন্ত্রী থেরেসা মে। ব্রিটেনে তৈরি ক্লাস্টার বোমা ইয়েমেন যুদ্ধে ব্যবহৃত হচ্ছে বলে নিশ্চিত করেছে ব্রিটিশ সরকার, উদ্বেগ জানিয়েছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। নতুন নাগরিকত্ব আইন কার্যকর হলে অনেকে নাগরিকত্ব হারাতে পারেন বলে শঙ্কা জানিয়েছে বিশেষজ্ঞরা, সংবিধান বিরোধী বলছেন আইনজীবীরা। সার্কভুক্ত দেশগুলোর মধ্যে বর্তমানে 3 কোটিরও বেশি গ্রাহক মোবাইলে প্রতিদিন গড়ে 700 কোটি টাকা লেনদেন করছে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। এবং সর্বশেষ, তুরস্কের রাজধানী আঙ্কারায় এক আলোকচিত্র প্রদর্শনীতে রাশিয়ার রাষ্ট্রদূত আন্দ্রেই কার্ভকে গুলি করে হত্যা করেছে, হত্যাকারী আটক। বাংলা টিভির পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।